नमस्कार बंधुरा आमी कि आमारू फार्मिंग चैनल सबाई के स्वागत जाना बंधुरा आज आमरा जे विषयटी निये आलोचना करब ता होच्छे सोयललेस गार्डेनिंग किभाबे आमरा माटी छाड़ाई गाछ छादे रोपण करते पारी एवं प्रचुर फल फलाते पारी ता होच्छे आमरा आज ए भिडियोते देखब। बंधुरा आमादेर शहरांचले माटिर समस्या तो थेकेई थाके, आबार किछु किछु क्षेत्रे आमरा देखी बाड़ीर छादेर उपर जखन आमरा टबे माटी दिए गाछ रोपण करी फ्लैटेও एक ही समस्या হয়ে থাকে। তা হলো যে আমাদের মাটির চাপে এবং টবের যে ভার তা ছাদের উপর লোড দেয়, তো তার জন্য বাড়ির লোকের অনেক সময় সমস্যা হয় এবং আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কোনো রকম কোনো গাছ বাড়িতে বাড়াতে পারি না, যার জন্য আমাদের এই সমস্যা হতে পারে হয়ে থাকে। এবং এই সমস্যার সমাধান করতে গেলে আমাদেরকে সয়েললেস হতেই হবে, কারণ সয়েললেস হতে গেলে আমাদের গাছের যত্ন পরিচর্যা যেমন জলের অভাব অনেক কম হয় এবং গাছ সহজেই বৃদ্ধি পায়, আর মাটির জন্য যে গাছে ছাদের উপর লোড পড়ে তা অনেকটাই কমে যায়। তো আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। মাটি ছাড়া গাছ করতে গেলে আমাদেরকে এমন কিছু উপাদান বেছে নিতে হবে যেটা কিনা জল ধরে রাখবে কিন্তু বেশি জল ধরে রাখবে না এবং গাছের গোড়া পচে যাবে না। তো আমরা এই উপাদানটা কি, এই উপাদানটা হলো কোকোপিট। আমরা কোকোপিটের মাধ্যমে এবং ভার্মি কম্পোস্ট সাথে নিয়ে আমরা এই টোটাল উপকরণটি তৈরি করব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতের কাছে, এই উপাদানটা আমি অলরেডি তৈরি করে রেখেছি। এর মধ্যে আছে 50% কোকোপিট এবং 50% ভার্মি কম্পোস্ট, এর মধ্যে কোনো রকম কোনো মাটি মিশ্রিত নেই। আর তার সাথে দেওয়া আছে 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি এবং 1 মুঠো নিম খোল 10 ইঞ্চি টবের জন্য। বন্ধুরা প্রথম পর্যায়ে আমরা এই পটিং মিডিয়ার সাথে কোনো রকম কোনো সরষের খোল দেব না। আমরা গাছ রোপণের 15 থেকে 20 দিন পর এর মধ্যে সরষের খোল ভেজা তরল সার দেব। আমি যে উপাদানগুলো বললাম সেই উপাদানগুলো একসাথে নিয়ে মিশিয়ে ভালো মতন আপনারা 7 থেকে 10 দিনের মতো রেখে দেবেন, তারপরেই আপনারা এর মধ্যে গাছ রোপণ করবেন। তাহলে খুব ভালো ফলাফল পাবেন এবং সাথে সাথেও রোপণ করা যায়, কিন্তু আমি বলবো যে 10 থেকে 15 দিন অন্তর 15 দিন পরে আপনারা এই পটিং মিডিয়াতে গাছ রোপণ করবেন, তাতে ওভারঅল গাছের হেলথ ভালো থাকবে এবং গাছের বৃদ্ধি ভালো হবে। তো চলুন বন্ধুরা আমরা এবার গাছগুলোকে রোপণ করি। আমি যেহেতু মাটি ও টব ছাড়া এই গাছগুলো রোপণ করব, তাই আমি এর জন্য 10x12 ইঞ্চি গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি। এই গ্রো ব্যাগের মধ্যে আমরা এই পটিং মিডিয়াটি ফিল করে দেব এবং তারপরে এই গাছগুলোকে বসিয়ে দেব। তো এইভাবে পটিং মিডিয়া নিয়ে ভালো মতন আমি গ্রো ব্যাগে ফিল করব। কিছুটা ভরে যাওয়ার পর এবার আমি গ্রো ব্যাগ থেকে সাবধানতার সাথে চারাগাছটি বের করব। এবং বসিয়ে দেব। বন্ধুরা এই হয়ে গেল প্রথম চারা প্রতিস্থাপন। এবার দ্বিতীয় চারাগুলোকে এবং সব এক এক করে সব চারাগুলোকে আমি রোপণ করে ফেলব। এই টমেটো চারাটাকেও একইভাবে আমরা গ্রো ব্যাগের মাঝ বরাবর বসিয়ে দিলাম।
বন্ধুরা এই হয়ে গেল আমাদের গাছ প্রতিস্থাপন। বন্ধুরা এবার আসি জলের ব্যাপারটা, এই গাছে জল কিভাবে দেব আমরা। আমরা এই গাছগুলোতে জল দেব খুব বুঝে বুঝে, কারণ যেহেতু আমরা এখানে অর্ধেক ভাগ আমরা কোকোপিট ইউজ করেছি, তার জন্য এর মধ্যে জল ধরে রাখার ক্ষমতাটা একটু বেশিই আছে, যার জন্যে আমাদেরকে সম্পূর্ণভাবে বুঝে নিতে হবে। দরকার পড়লে একদিন অন্তর একদিন আমরা জল দেব, এবং উপরে মাটি মানে পটিং মিডিয়ার উপরের অংশটি যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা এর মধ্যে জল দেব না। এবং জল দেওয়াটা আমাদেরকে নিজেকে শিখে নিতে হবে, কারণ হচ্ছে জল দেওয়ার ব্যাপারটা কেউ আপনাদেরকে শিখাতে পারবে না। যদি জল বুঝে বুঝে না দেওয়া হয় তাহলে গাছের গোড়া পচে যেতে পারে এবং গোড়া পচে গাছ মারা যেতে পারে। বন্ধুরা এই যে আমি দেখুন স্প্রেয়ারের মাধ্যমে এই গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছি। অন্যান্য গাছ যেমন রোপণ করার সাথে সাথে আমরা মাটিতে সম্পূর্ণ ভরে জল দিই, এখানে আমরা পটিং মিক্স ব্যবহার করেছি তাই আমরা ওইভাবে জল দেব না, আমরা স্প্রেয়ারের মাধ্যমে স্প্রে করে দেব এবং জলটি দিয়ে দেব। এবং জল দেওয়া হয়ে গেলে আমরা 2-3 দিনের মতো এই গাছগুলোকে সেমি শেডে রেখে দেব, তাতে কি গাছগুলো সেটিং হয়ে যেতে পারে ভালো মতন, এবং তারপরে আমরা ফুল সানলাইটে রেখে দেব। এবার আমরা আলোচনা করি এই গাছগুলোতে কিভাবে কি আমরা খাওয়ার ব্যবস্থাপনা করব। এই গাছগুলোতে আমরা 15 দিন অন্তর অন্তর সর্ষের খোল পচা জল দিয়ে দেব, এবং তার সাথে মাসে একবার করে মিরাকুলান এই গাছে স্প্রে করে দেব। এবং গাছে কীটনাশক হিসাবে আমরা কি স্প্রে করব, আমরা প্রতি 15-20 দিন অন্তর অন্তর নিম অয়েল স্প্রে করব, যাতে কোনো গাছে কোনো রোগ প্রতিরোধ না হয়, রোগ পোকা যেন না হয়। তো এইভাবে আমরা এই গাছগুলোর পরিচর্যা করে যাব। বন্ধুরা আমি আমার এই চ্যানেলে মাটি ছাড়া ছাদ বাগানে সবজি চাষের একটি সিরিজ করতে চলেছি, তো প্রত্যেকটা ভিডিও দেখতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান অলে করে রাখুন। তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা সবাই খুব 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 ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।